Esselamu aleyküm ve rahmetullahi ve berekatuhu. বেশ কয়েকদিন পর আবার আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি কন্টেন্ট নিয়ে। আশা করি শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। শেষ পর্যন্ত সঙ্গে থাকলে বেশ কিছু শিক্ষণীয় বিষয় জানতে পারবেন এবং দেখতে পারবেন আশা করি। আপনারা জানেন এখন পিকনিকের সময়, এই সময়টা বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষই স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই একটু সময় কাটানোর জন্য কোনো ঐতিহাসিক স্থান অথবা কোনো দর্শনীয় স্থানে যায়। তো সেই সুবাদে এখানে চলে এসেছে। আপনারা দৃশ্যগুলো দেখে হয়তো অনেকেই বুঝতে পারছেন এটা কোথায়। এটা আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে মেহেরপুর জেলার মুজিবনগর, যেখানে বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয়েছিল। তখন এখানকার নাম ছিল বৈদ্যনাথ তোলা। এটা মুজিবনগর কমপ্লেক্স যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এবং নিচে যেটা দেখতে পাচ্ছেন সেটা বাংলাদেশের মানচিত্র। আমি অনেক দূর থেকে সম্পূর্ণ মানচিত্রটা নেওয়ার চেষ্টা করেছি। শেষ পর্যন্ত সঙ্গে থাকলে আপনারা বিস্তারিত দেখতে পাবেন, এবং এগুলো অনেক জুম করে খুব কাছ থেকে দেখানো হয়েছে, পরবর্তীতে এগুলো দেখতে পাবেন। আমি কত উপরে আছি তা দেখে আপনারা হয়তো মানুষগুলো দেখে হয়তো অনুমান করতে পারছেন, কারণ বাংলাদেশের ম্যাপটা, মানচিত্রটা অনেক বড়, যার জন্য মোবাইলে একবারে ক্যাপচার করা অনেকটাই কষ্টসাধ্য হয়ে পড়ে। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় যে বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল, সেই ভাগগুলো এখানে দেখানো হয়েছে। ১৯৭১ সালে হানাদার বাহিনী কীভাবে বাংলাদেশের নিরীহ জনগণের উপর ঝাঁপিয়ে পড়েছিল এবং বাড়িঘরে অগ্নি সংযোগ করেছিল, সেগুলো দেখানো হয়েছে এখানে। এখানে দেখানো হয়েছে পদ্মা নদীর উপরে যে ব্রিজ, প্রথম ব্রিজ হার্ডিন ব্রিজ, সেই হার্ডিন ব্রিজটাও দেখানো হয়েছে। পাশে রয়েছে বিশাল এক আমের বাগান, যে আমের বাগানেই প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়েছিল। পাশে রয়েছে গোলাপ বাগান, এবং তার পাশে রয়েছে স্মৃতিসৌধ। যদিও স্মৃতিসৌধটা আজকে আপনাদের আমি দেখাতে পারছি না বললে আন্তরিকভাবে দুঃখিত। পাশে একটি বাগান দেখতে পাচ্ছেন, খেজুর বাগান, যেটা সৌদি খেজুর গাছ। আপনারা যদি এটা বিস্তারিত দেখছেন অবশ্যই আমার প্লে লিস্টে ঢুকে আপনারা দেখতে পাবেন। এখানে সৌদি খেজুর গাছের চারা সংগ্রহ থেকে শুরু করে কখন খেজুর ধরে এবং কিভাবে এটা সংগ্রহ করা হয় এবং কারা সংগ্রহ করে বিস্তারিত দেওয়া আছে। আপনাদের বাংলাদেশের মানচিত্র সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করছি। দেখুন, বাংলাদেশের শেষে রয়েছে বঙ্গোপসাগর, সেই বঙ্গোপসাগরটাই দেখানো হচ্ছে। তবে বাংলাদেশের এই বঙ্গোপসাগরে অবশ্য ভয়ের কিছু নেই। একটু পরপরে দেখা যায় যে কিছু মানুষ মোটর সাইকেল ধুচ্ছে, এর মধ্যে অর্থাৎ মোটর সাইকেল ওয়াশ করার জন্য আসে। আপনারা যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো বাংলাদেশ বিজিবি নিয়ন্ত্রিত, এবং পাশেই রয়েছে ইন্ডিয়ান বর্ডার। এই যে আপনারা রিক্সা ভ্যানে কিছু মানুষ যেতে দেখছেন, আসলে এরা চলে যাচ্ছে না, এরা যাচ্ছে পাশে আমাদের যে স্বাধীনতা সড়ক আছে সেই স্বাধীনতা সড়ক দেখার জন্য। এখানকার যে ভ্যানগুলো আছে এগুলোকে আপনি 10 টাকা দিলেই আপনাকে স্বাধীনতা সড়কে নিয়ে যাবে। দেখুন, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশের সাধারণ জনগণ কীভাবে প্রতিরোধ যুদ্ধ করেছিল এবং মুক্তি যুদ্ধ করেছিল এবং শেষ পর্যন্ত মুক্তি ছিনিয়ে নিয়েছিল, যার জন্যে অনেককে শহীদ বা শহীদ হতে হয়েছিল। দেখুন, হানাদার বাহিনীর উপর কীভাবে প্রতিরোধ গড়ে তুলেছিল এই
বাংলার দামাল ছেলেরা, সেটি দেখানো হয়েছে এখানে প্রতীকী চিহ্ন হিসেবে। এবং ঘুমন্ত নিরীহ বাঙালির উপরে কীভাবে তারা নির্যাতন চালিয়েছিল সেটিও এখানে দেখানো হয়েছে। এখানে দেখানো হয়েছে বাড়ি ঘরে অগ্নিসংযোগ করা হচ্ছে, তার বেশ কিছু চিত্র তুলে ধরা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু শরণার্থী যারা 71-এর যুদ্ধের সময় বাংলাদেশ থেকে পার্শ্ববর্তী দেশ ভারতে অবস্থান নেওয়ার জন্য তারা সীমান্ত পেরিয়ে যাচ্ছেন, তারই একটি চিত্র তুলে ধরা হয়েছে। এতগুলো সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।